একজন নারী কোথায় নিরাপদ, শিক্ষার আলোয় আলোকিত হন কিংবা নিরক্ষর, সমাজের উঁচু থেকে নিচু সবখানেই ধর্ষণ শ্লীলতাহানি সহ যৌন নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। ক্রীড়াঙ্গনেও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে হরহামেশাই। দেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরাদের নিরাপত্তাও দিতে পারছে না সরকার। টেনিস বিশ্বে চীনের নাম বললে শুরুতেই আসবে পেং শুয়াইয়ের নাম। দুবার দেশকে ডাবলসে গ্র্যান্ডস্ল্যাম শিরোপা উপহার দিয়েছেন। 2014 সালে ডাবলসের র্যাঙ্কিং এ এক নম্বর জায়গাতেও পৌঁছেছেন শুয়াই। দেশের মেধাবী এই তারকাও নিস্তার পাননি নরপশুদের হাত থেকে। গেল 2 নভেম্বর চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ঝ্যাং গাওলি সম্পর্কে একটি অভিযোগ পোস্ট করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, মিস্টার ঝ্যাং এর সাথে তাকে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল। 2013 থেকে 2018 সাল পর্যন্ত চীনের উপপ্রধানমন্ত্রী ছিলেন ঝ্যাং গাওলি। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরও বেশ কাছের। ক্ষমতাধর এই ব্যক্তির বিরুদ্ধে পোস্টের পর থেকেই মহাবিপদে আছেন পেং শুয়াই। এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে তার পোস্ট। পেং শুয়াই জানান, তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন সেদিন নিজেকে রক্ষা করতে। তাকে খেলার কথা বলে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়, তবে এ বিষয়ে দেয়ার মতো কোনো প্রমাণ তার কাছে নেই। এ ঘটনার পর থেকে পেং এর কোনো খবর পায়নি দেশটির টেনিস ফেডারেশন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পেং কোথায় আছেন তা তারা জানেন না। পেং নিখোঁজের পর থেকেই তার সন্ধানের জন্য চীনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। পেং নিখোঁজের পর একের পর এক ভিডিও প্রকাশ করা হচ্ছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে। ভিডিওগুলো দিয়ে তিনি যে নিরাপদে আছেন তা প্রমাণের চেষ্টা করা হচ্ছে, তবে এতে সন্তুষ্ট নয় WTA। তারা বলছে এই ভিডিও প্রমাণ করে না যে পেং নিরাপদে আছেন, এগুলো তাকে দিয়ে জোর করে করানো হতে পারে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পেংকে সবার সামনে আনার অনুরোধ করেছেন তারা, নয়তো চীন থেকে সরিয়ে নেওয়া হবে টেনিসের সব টুর্নামেন্ট। পারভীন আক্তার, সময় সংবাদ।